যে বিশেষ সৎসঙ্গ অধিবেশন পরিবেশিত হচ্ছে, উদযাপিত হচ্ছে, প্রাক দোল পূর্ণিমা মহামহোৎসবের প্রাক পর্বে ঋদ্ধিমান ঘোষের এই ভাগবত আয়োজন অত্যন্ত ধন্যবাদার্হ এবং অত্যন্ত প্রশংসনীয়। ঋদ্ধিমান এই আয়োজন করেছেন দোল পূর্ণিমায়, তার ঠিক প্রাক পর্বে শ্রী শ্রী ঠাকুরের একটি অদ্ভুত বাণী আছে, শাশ্বতী বাণী গ্রন্থের 325 নম্বর বাণীটি। এই 325 নম্বর বাণীর মধ্যে আছে দোল দাও কিন্তু নিজে দুলো না, দোল দাও কিন্তু নিজে দুলো না, অচলয় হয়ং সনাতনহা, অচল ভাবে সেই সনাতনকে রক্ষা করো, সার্থক হবে। বন্ধ করছিস কেন? সার্থক হবে এবং লীলায় উপভোগ করতে পারবে। এই যে অদ্ভুত একটি বাণী, দোলকে আমরা অনুভব করতে পারবো যখন নিজে দোদুল্যমান হব না, অচল অনর ভাবে সেই সনাতনকে আঁকড়ে ধরে রাখতে পারবো আষ্টে পৃষ্ঠে আমার সমস্ত চেতনা দিয়ে। সুতরাং আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ঋদ্ধিমান আমাদের কাছে যে ব্যবস্থা, যে আয়োজন, যে উদ্যোগ উপস্থাপিত করছে, এখানে ওর একটি শীর্ষক বিষয় আছে, যেটি সন্তান পরিচর্যা কেমন করে ছেলে মেয়েকে মানুষ করে তুলতে পারা যায়, এই প্রসঙ্গের ওপরে, শীর্ষক বিষয়ের ওপরে ঋদ্ধিমান কিছু আলোচনা করবার জন্য বলেছেন। আমার আলোচনা করার ক্ষমতা খুব একটা নেই, কেননা আলোচন মানে সম্যক এবং সর্বত প্রকারে দেখা, সেটা আমার হয়নি এখনো, নিজেকেই দেখতে পারিনি, নিজেকেই বুঝতে পারিনি, সুতরাং এই আলোচনা আমার পক্ষে সম্ভবপর হয় না। আর আমি বিষয়ের উপরে খুব ভালো কথাও বলতে পারি না, এই বিষয়ে আমার নিজের কোনো সংশয় নেই, আর সেই নিঃসংশয়ে নিঃসংকোচে আপনাদের কাছেও স্বীকার করছি যে আমার সবসময় ভালো কথা বলা হয়ে ওঠে না। তবে শ্রীশ্রী ঠাকুরের সামীপ্য, শ্রীশ্রী ঠাকুরের সান্নিধ্য আর শৈশব প্রাপ্ত হতে হতে একটা বিষয় ক্রমান্বয়ে আমার কাছে অত্যন্ত পরিস্ফুটিত হয়ে গেছে, যে তার সান্নিধ্যে থাকলে পরে, তার সামীপ্য লাভ করলে পরে, সকাল থেকে রাত্রি পর্যন্ত তার কাছে বসে থাকতে থাকতে একটা অভূতপূর্ব বিদ্যা পাঠ যেন জীবনে গ্রহণ করা হয়ে যেত। আমার খুব স্পষ্ট মনে আছে শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন বলছিলেন যে ঠাকুর আমার ছেলে আমার কথা শোনে না। শ্রী শ্রী ঠাকুর আস্তে আস্তে তাকে বললেন, মানুষ যেমন ভগবানের কথা শোনে না, তুই যেমন আমার কথা শুনিস না, তেমনি তোর ছেলেও তোর কথা শোনে না। খুব অদ্ভুত একটি বিষয়। আর এই মানুষ যখন কথা শোনে না, তো ইগনোর করতে থাকি, ইগনোর করতে করতে আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয়ে অটোমেটিক্যালি আমাদের অজান্তে সেটা হচ্ছে ইগনোরেন্স, অজ্ঞতা। তাই ছেলে মেয়েকে মানুষ করতে পারার যে পাঠ, যে শিক্ষা, যে ব্যবস্থা, সেটা আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও কখনো আমরা সেই সিলেবাস, সেই ক্যারিকুলাম, সেই মেকানিজম, সেই টেকনোলজি কখনো পাই। অথচ যার উপরে জাতি, যার উপরে জীবন, যার উপরে ভবিষ্যৎ নির্ভর করবে, তাকে আমরা কি করে গঠন করব সে বিষয়টি ভালো জানি না। শ্রী শ্রী ঠাকুর খুব সহজ কথায় বলেছেন যে দায়িত্ব, এই গুরু দায়িত্ব গ্রহণ করতে হয় মাকে, এই গুরু দায়িত্ব গ্রহণ করতে হয় বাবাকে। অতএব বাবা এবং মা, এরা দুজনেই যে বাবা এবং মা হচ্ছেন, এটা যে একটা সার্টিফিকেট, বাবা হওয়া মা হওয়া যে একটা সার্টিফিকেট, এটা যে একটা কোয়ালিফিকেশন, এটা আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে বা সামীপ্যে থেকে বুঝতে পেরেছি। কি করে বাবা হতে হয়, কি করে মা হতে হয়,
এটা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য না হলে পরে বোঝা সম্ভবপর নয়। শ্রী শ্রী ঠাকুর বলতেন যে প্রত্যেক দিন ছেলেকে বলতে হয় বাবাকে কিছু দাও, প্রত্যেক দিন বলতে হয় বাবাকে কিছু দাও। কি দেব? ব্রেনকে বিজনেস দাও, তোমার ব্রেনকে বিজনেস দাও, কি দিতে পারো তুমি ঠিক করো। বাবাকে তুমি কি দিতে পারো, মাকে তুমি কি দিতে পারো, এটা তুমি নিজে ঠিক করো। ভাবো ভালো করে যে প্রত্যেক দিন আজকে রাত্রিবেলাতে সারাদিন ভাবো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে বাবাকে আমি কি দিতে পারি, আমার মাকে আমি কি দিতে পারি। আবার বাবাও বলবেন তোমার মাকে তুমি কিছু দাও, কি দেব? আবার বলবেন ব্রেনকে বিজনেস দাও, ভাবতে দাও, মস্তিষ্ককে কাজ দাও, ভাবো, খনন করো যে আমি আমার ভুবনকে খনন করে ঠিক করব আমার বাবাকে এবং আমার মাকে আমি কি দিতে পারি। এই দেওয়ার অভ্যাস থেকে মা এবং বাবার প্রতি দাদাতি প্রতিজ্ঞাদি বলে একটি কথা আছে আমাদের। সুতরাং এই দেওয়া এবং করার মধ্য থেকে একটা প্রীতি, একটা টান ভেতর থেকে একটু একটু করে গজিয়ে উঠতে থাকে। তখন আসে আমাদের অবজারভেশন, পর্যবেক্ষণ আসে বাবাকে এবং মাকে কি করে সেবা করতে পারা যায়। আর মা এবং বাবার প্রতি টান এবং ভালোবাসা থেকে মাকে মাঝে মাঝে বলতে হয় চল বেড়াটা ভেঙে গেছে, আমি আর তুই মিলে একটু বেড়াটা ঠিক করি। এই যে অর্গান গুলো আমাদের ভেতরে আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর সঙ্গে সঙ্গে যে মস্তিষ্ক, কোষের মধ্যে গ্রে ম্যাটার গুলো আছে, এই প্রত্যেকটি অর্গ্যানকে অ্যাক্টিভ করার জন্য, প্রত্যেকটি অর্গ্যানকে সক্রিয়, সুনিষ্ঠ এবং তৎপর রাখার জন্য প্রত্যেক দিন কিছু কিছু কাজের অভ্যাস করাতে হয় বাবাকে এবং মাকে। এই যে ফেলো ফিলিংস এর কথা আমরা বলি, টু বিল্ড আপ ফ্রম উইদিন, এটা ভেতর থেকে ছোট্টবেলা থেকে তৈরি করতে হয়। আমি যেখানে থাকি, যে পরিবেশে থাকি, সেই পরিবেশের মধ্যে মাঝে মাঝে বলতে হয় যে তুমি সামনের বাড়িতে যাও, গিয়ে বলো যে কাকিমা, জেঠিমা, মাসিমা, তোমার কিছু কাজ আছে, আমি কিছু কাজ করে দিতে পারি, আমার বাবা আমাকে পাঠিয়েছেন তোমার কিছু কাজ করার জন্য। ছেলেপুলেদের এভাবে পারিপার্শ্বিকের সেবায় নিয়োজিত করতে হয়। আর এগুলো সমস্ত তৈরি হয় আমাদের গুরু গ্রহণের মধ্য থেকে। এই প্রত্যেকটি জিনিস আমাদের সৃজিত হয় ভেতরে ইষ্ট, স্মরণ, মনন, চিন্তন এবং ধ্যান সাপেক্ষতার মধ্য থেকে। সুতরাং এই যে পেনিট্রেট করা, এই যে পেনিট্রেট করা, এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর নতুন বলছেন তা নয়, শ্রীমদ ভাগবতে মহর্ষি ব্যাস আমাদেরকে বড় সুন্দরভাবে বলেছেন, তোমাকে চোখ, নাক, কান, মুখ, হাত, পা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা, তুমি তুমি খুব ভালো করে, খুব খুব ভালো করে একবার নিজেকে নিরীক্ষণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সমস্ত রকম দিক থেকে খনন করে দেখো যে তোমার চোখ দিয়ে তুমি কি দেখেছো, তোমার কান দিয়ে তুমি কি শুনেছো, তোমার মুখ দিয়ে তুমি কি বলেছো, তোমার হাত দিয়ে তুমি কি করেছো, তোমার পা দিয়ে তুমি কোথায় চলেছো। এই প্রত্যেকটা বিষয়ে শ্রীমদ ভাগবত আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন, অ্যালার্ট করছেন, আমাদেরকে সজাগ এবং সতর্ক করছেন। এই বিষয়গুলো যদি আমি প্রথম থেকে নিজে অভ্যস্ত না হই, নিজে না করি, তাহলে পরে আমার গর্ভস্থ সন্তান সেটা কেমন করে ইমবাইব করবে? মা মানেই তো পরিমাপনই শক্তি, কেমন করে পরিমাপ করছি আমার স্বামীর জীবন থেকে আমার সন্তানকে, সেই পরিমাপনের উপরেই তো আমার ভবিষ্যৎটা নির্ভর করছে। সেই কারণেই বলা হয় যে বর্তমানের গর্ভে ভবিষ্যৎ বাস করে। শ্রী শ্রী ঠাকুরের সামীপ্য, শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য এই বিষয়টি বারবার উন্মোচন করেছে। একটার সঙ্গে একটা কো রিলেটেড, আমরা বলি অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত। এই যে ইষ্ট প্রতীকে আবির্ভূত হয়েছেন, ইষ্ট মানে হচ্ছে ইস মানে ইচ্ছা। আমরা যা কিছু জীবনে করি সব আমাদের ইচ্ছে দিয়ে করি, কিন্তু আমার ইচ্ছে আমার মঙ্গল, আমার কল্যাণ করতে পারে না। আমার ইচ্ছে আমার নিজেরই সমস্ত দিক থেকে সুন্দরতার দিকে আমাকে নিয়ে যেতে পারে না। সেই কারণেই বাংলায় ইস কয়তয় প্রত্যয় যোগ করার সঙ্গে সঙ্গে ওটা ইষ্টতে কনভার্ট হয়ে যাচ্ছে। ইষ্ট ইটসেলফ এ মঙ্গল, সুতরাং ইষ্ট মানেই মঙ্গল। তাহলে আমার ইচ্ছে দিয়ে আমার সামনে এমন কোন স্ট্যান্ডার্ড পার্সোনিফাইড এক্সিস্টেন্স থাকা চাই, আমার সামনে এমন কোন স্ট্যান্ডার্ড পার্সোনালিটি থাকা চাই, আমার সামনে এমন কোন চলন্ত, দুরন্ত, ভরন্ত এক বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্ব থাকা চাই, যাকে দেখে, যাকে অনুভব করে, যাকে উপলব্ধি করে আমি আমার জীবনকে নির্মাণ করতে পারি। যেমন আমি এখন কলকাতা বাগুইয়াটিতে আছি,
এখানে আমি ঋদ্ধিমানের এই অমীয় কথা কথা চ্যানেলে কথা বলছি, অমীয় পেজ পুরুষোত্তমের অমীয় পেজে কথা বলছি। আমি যদি বাগুইয়াটিতে আমার ইসিজি করি, আমি যদি বাগুইয়াটিতে আমার রক্ত পরীক্ষা করি, আর বাংলাদেশে যদি রক্ত পরীক্ষা করি, 10-20 ভ্যারি করতে পারে, খুব বেশি ভ্যারি করবে না, 10-20 ভ্যারি করতে পারে। সারা বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্ট্যান্ডার্ড সলিউশন ঠিক করে দিয়েছেন, এরই নিরিখে সারা বিশ্বে আমাদের সবকিছু পরীক্ষা করতে হবে। একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশন, এটা আমরা শারীরিক ক্ষেত্রে প্রয়োগ করেছি, নানাবিধ ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োগ করেছি, কিন্তু আমাদের জীবন নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের স্ট্যান্ডার্ড এক্সিস্টেন্স নির্ধারণ করতে পারিনি। আমাদের এক্সিস্টেন্সের ক্ষেত্রে আমরা এরকম কোনো স্ট্যান্ডার্ড পার্সোনিফাইড এক্সিস্টেন্সকে চিহ্নিত করতে পারিনি। ফলে একে উপেক্ষা করতে করতে যে অজ্ঞতা আমাদেরকে আবরিত করে ফেলেছে, তার ভেতর থেকে আমি বাবা হচ্ছি, আমি মা হচ্ছি, আমার জীবনকে নির্মাণ করছি, কি হতে পারে? সৃষ্টি ঠাকুর সেই কারণেই বারবার বলতেন এই শিক্ষা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে একই রকম শিক্ষা বাঞ্ছনীয় নয়। নারীদের শেখাতে হয়, মেয়েদের শেখাতে হয় সংসার প্রতিপালন কেমন করে করতে হয়। মেয়েদের শেখাতে হয় যে একা একা কোথাও যেতে হয় না, কারো সঙ্গে যেতে হয় না, আর কারো হাত থেকে সরাসরি কোনো কিছু গ্রহণ করতে হয় না। তুমি তোমার বাবা মা দাদা ভাই এদের কাছ থেকে ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে তুমি কখনো মেলামেশা করবে না। ঠাকুর একটা বাণী আছে, কুমারী একটু বড় হলেই পুরুষচ্যুত নেই বলে একটা বাণী আছে। সুতরাং এই যে মেয়েদের প্রশিক্ষণ কেমন হবে, মেয়েদের চলন কেমন হবে, এটি গোড়া থেকে চ্যারিটি বিগিনস এট হোম, আমার বাড়ি থেকে এটিকে ঠিক করতে হবে, আমার বাড়ি থেকে নির্মাণ করতে হবে। ছেলেদের চলন কেমন হবে, পুরুষের চলন কেমন হবে, সবাই আমরা আকৃতিতে পুরুষ, পুরুষ কথাটার মনে মধ্যেই আছে পূরণ প্রবণতা। আমি পূরণ করতে পারি কিনা, আমি পূরণ করার যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা, এর উপর নির্ভর করবে আমরা আমার পৌরসত্ব। সুতরাং সৃষ্টি ঠাকুর বলতেন সব ছেলেমেয়ের বিবাহের কোনো অধিকার নেই, সবাই বিবাহের উপযুক্ত ব্যক্তিত্ব অর্জন করতে পারেনি। সেই কারণেই আমাদের গুরুগৃহ বাস করার একটা প্রথা ছিল, যেখান থেকে এই ব্রহ্মচর্যের মধ্য দিয়ে গার্হস্থ ধর্মকে কি করে প্রতিপালন করতে পারা যায়। সৃষ্টি ঠাকুর এই বর্তমান যোগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে একে তিনি প্রবর্তন করেছেন, প্রত্যেকটি পরিবারে পরিবারের প্রত্যেকটি পরিবারের ব্যক্তিতে প্রবর্তন করেছেন তার ঋত্বিক সংঘের মধ্য দিয়ে। সুতরাং ঋত্বিকদের এই বিষয়ে একটি প্রশিক্ষণ অবশ্য প্রয়োজনীয় বিষয়। সেই কারণেই 1935 সালে মাত্র 15 জন ঋত্বিককে নিয়ে তিনি তার এই ঋত্বিক সংঘ প্রবর্তন করেছিলেন। 1939 সাল থেকে তিনি যাজক, অধ্যর্য, সহপ্রতিনিত্বিক, প্রতিনিত্বিক, ঋত্বিক এই পদগুলো সৃষ্টি করলেন এবং প্রবর্তন করলেন। এর ভেতর থেকে যাজক মানে জজ যুক্ত করা এবং সম্বর্ধনার সমস্ত বিজ্ঞান, ব্যাকরণ, প্রকরণ, পদ্ধতি বর্ণনা করা, এগুলো যাজকের কাজের মধ্যে ছিল। ছিল গ্রাম্য আচার্য, ভিলেজ প্রফেসর নাম দিয়েছিলেন। সুতরাং এই যে কুরিয়ার সিস্টেমের মতন আমার দরজায় তিনি সমস্ত গুরুগৃহের প্রশিক্ষণকে পৌঁছে দিয়েছিলেন। সৎসঙ্গ একটা আন্দোলন, একটা উদ্বেলন, যা জীবন থেকে উদ্ভূত হয়েছিল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের। আর এর ভেতর থেকে তিনি প্রত্যক্ষ করতে পেরেছিলেন যেসব সন্তান পৃথিবীর মাটিতে অবতরণ করছেন, এই সন্তান অ্যাক্সিডেন্টাল এন্টিটি নয়, আমার কামকে চরিতার্থ করার জন্য, আমার জীবনকে চরিতার্থ করার জন্য, আমার ইচ্ছেকে চরিতার্থ করার জন্য সন্তানের আবির্ভাব নয়। আমার সন্তান আমার যেমন, আমার পরিবারের যেমন, আমার পরিবেশ, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র এবং সর্বোপরি বিশ্বজনীন সকল প্রাণের জন্য আমার সন্তান। সুতরাং তাকে কেমন করে মানুষ করতে হয়, এই বিষয়টি একটি প্রণিধানযোগ্য বিষয় বলে সৃষ্টি ঠাকুর মনে করেছিলেন। এবং এখান থেকে যে সংকট সমস্যা তৈরি হতে পারে, সমস্যা সম্পর্কে তিনি বলেছিলেন সমীচীনতার ব্যত্যয়, যেখানে যেমন যতখানি সমস্যাও সেখানে ঠিক তেমন ততখানি। এই সমীচীনতা বলতে আমরা কি বুঝি, ব্যালেন্স অ্যান্ড কোয়ার্ডিনেশন, ব্যালেন্স অ্যান্ড কোয়ার্ডিনেশন। সুতরাং এক্ষেত্রে আমার চলা, আমার বলা, আমার ব্যবহার, আমার আচরণ, আমার জীবনযাপন প্রত্যেকটি আমার স্ত্রীর কাছে উদ্বর্ধিত করে তুলবে আমার স্ত্রীকে, শ্রদ্ধায় আপ্লুত করে তুলবে আমার স্ত্রীকে। আমার এই কাঠামোর ভেতর থেকে আমার স্ত্রী
অটোমেটিক্যালি শ্রদ্ধায় নতজানু হয়ে যাবে। সেখান থেকে সে আমার এই কাঠামোর ভেতরেই মনে করবে যে এখান থেকেই আমি আমার অভীপ্সিত কাঙ্ক্ষিত ঈপ্সিত বিষয়কে প্রাপ্ত হতে পারি, আমাকে আস্তে 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 আপলিফ্ট করতে থাকবে, আর সেইখান থেকেই আমার জীবন থেকেই সে পরিমাপিত করে নেবে ভবিষ্যৎকালের সন্তান। এবং শুধু জন্ম দিলে প্রসব করলে মা হওয়া যায় না, তার জন্য প্রশিক্ষণ প্রয়োজন। প্রসবের পর তাকে কেমন করে মানুষ করতে হয় আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি। আমি তো আমার এই 70 উত্তীর্ণ জীবনে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় সারা দেশ পরিভ্রমণ করবার মধ্য দিয়ে অসংখ্য পরিবারে যাওয়া আসার মধ্য দিয়ে দেখেছি যে বাবা হয়তো ছেলেকে শাসন করছে কোনো জায়গায়, বাবা হয়তো ছেলেকে শাসন করছে, মা মাঝখানে পট করে দাঁড়িয়ে গিয়েই ছেলেকে সমর্থন করে বাবাকে গালাগাল করতে শুরু করে দিল। ছেলে প্রশ্রয় পেয়ে গেল। শ্রী ঠাকুর কিন্তু একে একদম পছন্দ করেননি, শ্রী ঠাকুর কিন্তু একে একদম সমর্থন করেননি। তিনি বলেছেন সেখানে স্বামী যেটি করছেন, ছেলের বাবা যেটা করছেন, সেখানে মাঝখানে ইন্টারাক্ট না করাই ভালো, এবং যদি প্রচন্ড উন্মাদ এবং উন্মত্তের মতন আচরণ করতে থাকে সেখানেও এমন করে স্বামীকে শান্ত করা প্রয়োজন। যেখানে স্বামী শান্ত হয়ে গেল, ছেলে কিন্তু বুঝলো যে এটা মা আমাকে সমর্থন করলো না, বাবাকেই সমর্থন করলো। এই যে প্রসঙ্গটি বললাম, এই প্রসঙ্গ তার মাধুর্য মণ্ডিত, আগেই বললাম লীলায় সার্থক হয়ে ওঠে দোল জীবন। আমার আমার যে দোলের জীবন সেটা আমাকে দোলাবে, কিন্তু আমি দুলবো না, আমার ভেতর উদ্বেলিত করবে, আর তার ভেতর থেকেই আহরণ আস্বাদন আলিঙ্গন গ্রহণ আমার কাছে সার্থক হয়ে উপভোগ্য হয়ে উঠবে। তার মাধুর্য মণ্ডিত এই ব্রাহ্মী ভাগবত শরীরের যে লীলা, তার থেকে একটা খণ্ড অংশ আমি পরিবেশন করছি। শ্রী ঠাকুরের কনিষ্ঠ আত্মজ, ঠাকুরের ছোটমা, ঠাকুরের যে দ্বিতীয় স্ত্রী ছোটমা, শ্রী ছোটমা তার যে একমাত্র পুত্র পূজ্যপাদ কাজলদা এখন পৃথিবীর মাটিতে শরীরে বাস করছেন, সেই পূজ্যপাদ কাজলদার শৈশবকালে তিনি পড়াশুনো করতে আপত্তি করতেন, অনিচ্ছা প্রকাশ করতেন, মা জোর করে পড়তে বসাতেন এবং মাঝে মাঝে গালে এরম করে হাত দিয়ে মধুমরা দিতেন, তাতে চিৎকার করে কেঁদে উঠত, ভীষণ জোরে কেঁদে উঠতেন উনি। আর ঠাকুর শুনতে পেয়ে ছোট মাকে ডাকিয়ে বারে বারে আড়ালে বলতেন, বেশি মারিস না, মারা ভালো না, মারা ভালো না, বেশি মারিস না, তোর উপর টান, তোর উপর প্রেম, তোর উপর ভক্তি যাতে গজায় সেরকম করে চল, বেশি বেশি মারিস না, মারলে পরে ঘ্যাচড়া হয়ে যাবি না, অনেকবার বলেছেন একদম গায়ে হাত দিবি না। একদিন ছোট মা দরজাটা বন্ধ করে দিয়ে খিল দিয়ে কাজলদাকে পড়াতে পড়াতে যখন পারছেন না তখন ওরকম জোরে মধুমরা দিয়ে মারছেন, আর যাতে শব্দ মুখের থেকে বাইরে না যায়, ঠাকুর যাতে কানে শুনতে না পান, কাপড়ের আঁচলটাকে এরকম করে গুটিয়ে মুখের মধ্যে কাজলদার মুখের মধ্যে চেপে ধরে গুঁজে দিয়ে মারছেন। কাজলদার কোনো ক্রমে মুখের থেকে আঁচলটা সরিয়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠেছেন, ঠাকুরের কানে ওই শব্দটা গেছে। আমরা রোজ দুবেলা প্রার্থনার মধ্যে বলি কৃষ্ণ পিঙ্গল বিরূপাক্ষ বিশ্ব প্রতীক। এই বিরূপাক্ষ কাকে বলে? বিষম অক্ষী যাহা, অর্থাৎ দুটো চোখ যা দুরকম বার্তা প্রেরণ করে তাকে বিরূপাক্ষ বলা হয়। সুতরাং দুটো চোখ যা দুরকম, ঠাকুর আওয়াজটা শুনেই নিঃশব্দে তার ওখান থেকে নেমে ছোটমার ঘরের দরজায় এসে ধাক্কা দিলেন, ভেতরে খিল দিয়ে আটকানো আছে। ঠাকুর তিন পা পিছিয়ে গেলেন, পিছিয়ে ডান পাটা তুলে দরজার বাইরে একটা জোরে পা দিয়ে ধাক্কা মারলেন। ভেতরের যে মোটা দাঁশা খিল লাগানো আছে, ছোটমার কাছে আমি শুনেছি তিনি আমাকে বর্ণনা করছেন, দেওঘরের মাটিতে যখন আমি আশ্রম বাস করছি শ্রী ছোটমা আমাকে বলছেন, বুঝেছিস আমি ঘরের মধ্যে কাজলাক নিয়ে বসে পড়াচ্ছি, আর দেখলাম ওই রকম মোটা কাঠের ডাঁসা খিল, ঠাকুর একটা লাথি মারলো, একটা ধাক্কা দিল পা দিয়ে, আর ভেতর থেকে মট করে মাঝখান থেকে ভেঙে দরজা হা করে খুলে গেল। ঠাকুর কোমরে কাপড়টা টেরম করে বেঁধে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে কাজলের দিকে একটা চোখ, সেখানে বার্তা হচ্ছে মার কথা শুনিসনি কেন, আর আমার দিকে একটা চোখ, সেখানে বার্তা আসছে তোকে এতবার করে কোলামের গায়ে হাত দিস না তাও মারিছিস। এই দুটো চোখ দিয়ে দুটো বার্তা দুজনের কাছে প্রেরণ করলেন এবং মিষ্টি করে কাজলদার দিকে তাকিয়ে হেসে বললেন, মা যা বলে তা শোনাই তো ভালো বাবাই শোনা। আর আমার দিকে তাকিয়ে একটু গম্ভীর হয়ে বললেন,
মারিস না, বলে নিঃশব্দে ফিরে চলে গেলেন। তারপর থেকে আর কখনো তার গায়ে আমি হাত দেইনি। এই যে ব্যক্তিত্ব, এই যে পৌরসত্ব, এই যে অস্তিত্ব, এরকম আমরা সবসময় ব্যালেন্স রাখতে পারি না। আমরা রেগে গিয়ে বলার পর বলি একটু রেগে গিয়েছিলাম, একটু রেগে গিয়েছিলাম। তাহলে রাগ যে আমার মধ্যে দিয়ে পাঠিয়েছেন, এই রাগ যে আমার মধ্যে আছে, মুখ যে ভাষা প্রয়োগ করবে, এই মুখ দিয়ে আমি কি উচ্চারণ করা উচিত ছিল আর কি উচ্চারণ করছি, একে বিশ্লেষণ করবার সময় আমার কাছে নেই। আরে রাখুন তো, বসে ওটা ভেবে কি হবে, রেখে দিন, রেখে দিন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই, রেখে দিলে পরে রেখেই থাকবো, পরেই থাকবে। আর যখন ওই পরিস্থিতি অনুযায়ী আমার কাছে এসে পৌঁছবে, তখন আমি বুঝতে পারবো রেখে দিনের তাৎপর্য কোথায় কতখানি। অতএব আজকের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে ছেলেপুলেকে কি করে মানুষ করতে হয়, ছেলেপুলেকে কি করে মানুষ করা প্রয়োজন, আমরা ছেলের সামনেই স্বামী এবং স্ত্রী ঝগড়া করতে শুরু করে দিই, তুমুল ঝগড়া করছি, ছেলে হা করে তাকিয়ে দেখছে। ভেবে দেখবেন একটা ছেলের কাছে বাবা যতটা প্রয়োজনীয়, মাও ঠিক ততটাই প্রয়োজনীয়। মা এবং বাবা একই রকম প্রয়োজনীয় নয়। সুতরাং আমি বাবাকে ভালোবাসি না মাকে ভালোবাসি, এটা আমি ডিসাইড করতে পারি না। সুতরাং আমি বুঝতে পারি না কাকে ভালোবাসি, দুজনেই আমার কাছে অপরিহার্য, দুজনেই আমার কাছে প্রয়োজনীয়। সুতরাং এই দুজনেই যখন ঝগড়া করে, তখন আমার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যায়। এইখান থেকে আমার ভেতরে একটা দ্বিধা বিভক্ত ভাব, একটা ফ্যাটাল সৃষ্টি করে ফেলে। সার্কামস্টেন্স এর মধ্যে যখন গিয়ে আমি পড়ি, তখন আমার ডুয়েল পার্সোনালিটি কাজ করতে থাকে। এর একটা গোড়ার কথা আছে, আমরা গাছের আগাতে জল দিই, ওই যে বললাম অচ্ছেদ্য বর্ণ ইষ্ট প্রতীকে আবির্ভূত। সেই কারণেই শ্রী ঠাকুর বলছেন এইটা কি করে আমাদের কাছে আসে, এই 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 পদ্ধতি আমার কাছে কি করে আসে, ছেলেপুলে আমার কাছে যে আসছে, আমরা মানুষ করলাম, বড় করলাম, অনেক পরে গিয়ে 20 বছর বয়সে গিয়ে দেখলাম তার এই আচরণ যেটা আমাকে কষ্ট দিচ্ছে। বলি আচরণটা শিখলো কোত্থেকে, কেউ ক্যাপসুল খাইয়েছে, কেউ ইঞ্জেকশন দিয়েছে, কেউ ভেতরে কানে কানে ভরে দিয়েছে, না না না, আমরা অনেক জিনিস আমার ইচ্ছের বাইরে আমি কখনো রিসিভ করি না। আমাদের তিনটে রিফ্লাক্স কাজ করে, একটা হচ্ছে জেনেটিক্যাল রিফ্লাক্স, একটা হচ্ছে ইটার্নাল রিফ্লাক্স, একটা চিরন্তন ডিভাইন, একটা হচ্ছে জেনেটিক্যাল, আমি যে বংশ বর্ণ গোত্র যিনি আমাকে পরিমাপন করছেন, যেখান থেকে আমি প্রেরিত হচ্ছি তার রিফ্লাক্স। আরেকটি হচ্ছে এনভায়রনমেন্টাল রিফ্লাক্স, আমার সামনে অনেকে সিগারেট খাচ্ছেন, মদ খাচ্ছেন, কিন্তু আমার সেটা ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না, অনেকে খাচ্ছেন, আমাকে রিকোয়েস্ট করছে, আমার ভালো লাগছে না, আমি ওটাকে রিজেক্ট করছি, প্রত্যাখ্যান করছি, ডিসকার্ড করছি। কেন আমি করছি না, আমার ভেতরের কাঠামো তাকে রিসিভ করছে না, আমার ভেতরের সিস্টেম তাকে গ্রহণ করছে না, অ্যাপ্রিসিয়েট করছে না। ঠাকুর বলতেন সিস্টেম সিস্টেম্যাটিক্যালি সিস্টেমাইজ। সুতরাং আমার এই সিস্টেমটা পেলাম কোত্থেকে, এই গোড়ার বিষয়টি যদি উন্মোচিত না হয়, এই গোড়ার বিষয়টি যদি আমার কাছে পরিচ্ছন্ন স্বচ্ছ না হয়, তাহলে পরে কিন্তু ছেলেগুলিকে মানুষ করা খুব মুশকিল। অতএব আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে কেন শ্রী ঠাকুর প্রয়োজনীয়, কেন শ্রী ঠাকুর অপরিহার্য, খুব ডিসপ্যাশনেটলি, খুব নিরপেক্ষ ভাবে, একদম দ্ব্যর্থহীন ভাষায়, কোন পক্ষপাত দুষ্টতা না রেখে, বিজ্ঞানগত দৃষ্টিকোণ থেকে আজকে আমরা যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে বুঝতে পারবো হ্যামলক এলিস, আমাদের জন মেন্ডেল, বিভিন্ন বিখ্যাত যারা শরীর বিজ্ঞানী, তারা যে কথা বলে গেছেন, আজকে সেই সত্যই যেন শ্রী ঠাকুরের কণ্ঠে উচ্চারিত হয়েছে বহু আগে। এরা অনেক গবেষণার মধ্য দিয়ে উন্মোচন করেছেন, এরা ডিসকভার করেছেন, শ্রী ঠাকুর এই গভীর সত্যকে ইনভেন্ট করেছেন আমাদের সামনে। কি বললেন তিনি 1950 সালে, খুব পরিষ্কার ভাবে, শ্রদ্ধেয় প্রণম্য ব্রাহ্মণ ব্যক্তিত্ব প্রফুল্ল কুমার দাস, তিনি প্রশ্ন করছেন এই যে পুরুষের যে স্পার্ম, এই পুরুষের যে স্পার্ম, সেই প্রত্যেকটা স্পার্ম তো অনেক অনেক স্পার্ম থাকে, প্রত্যেকটা স্পার্মে কি একরকম? শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় না। 1950 সালে বলছেন, কতটা ভাবার মতন, 1950 সালে বলছেন আমার মনে হয় না, প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের ওজন চার্জ ভর আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্মের ইন্টারেস্ট আলাদা আলাদা, প্রত্যেকটা স্পার্ম তার এনভায়রনমেন্ট থেকে যে ওয়েভস আসছে, পরিবেশ থেকে যে তরঙ্গ আসছে, তাকে প্রত্যেকটা স্পার্ম আলাদা আলাদা ভাবে গ্রহণ করছে। যেমন একটি ছেলে এবং একটি মেয়ে বসে আছে, আমরা বললাম প্রেম করছে, কেউ বললো বকে গেছে, অথচ ওরা ভাই বোন। এই যে এই বিষয়গুলো আমরা কজ আর রিজন্স কে আনফোল্ড না করি, আলটা একটা মন্তব্য করে দিলাম, এটা যে করে ফেললাম,
এটা ওই যে আলাদা আলাদা ভাবে পরিবেশ থেকে গ্রহণ করবার যে গ্রহণ মুখরতা, সেটি আমার ভেতরে আমার মা পরিমাপন করে দিয়ে দিয়েছেন। আর তার ফলেই আমি জগৎ এবং জীবনকে সেই চার্জে, সেই ঘরের ওপর নির্ভর করেই কিন্তু জগৎ এবং জীবনকে দেখছি, সেই ঘরের ওপর নির্ভর করেই কিন্তু সেই পরিবেশগত তরঙ্গ থেকেই কিন্তু আমি বিবাহ করছি। এবং আমার যে স্ত্রী, আমার যে অপোজিট পোল, সেও কিন্তু ওই রকম ভাবে সৃজিত হয়ে এসছে, সেও আমার কাছ থেকে ওইভাবে ওই তরঙ্গ যার যেভাবে সৃষ্টি হয়েছে, যা গ্রহণ করে এসছে, সেভাবেই সেইভাবেই আমাকে উদ্বেলিত করছে, আমার কাছ থেকে আমার সন্তানকে গ্রহণ করছে, এবং গ্রহণ করার ফলে সেই রকম সন্তানই প্রাপ্ত হচ্ছে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মানে এ শিক্ষা এখনো প্রবর্তিত হয়নি, প্রচলিত হয়নি। আমরা একে বলতে ভয় পাই, আমরা একে জানাতে ভয় পাই, আমরা একে আলোচনা করতে খুব একটা পছন্দ করি না। তার ফলে আজকে যে কোনো অবস্থার বর্ণনাই আমরা করি না কেন, আন্তর্জাতিক ক্ষেত্রে যে কোনো দুর্দশার বর্ণনাই করি না কেন, এই প্রত্যেকটি কিন্তু একটা ব্যক্তি থেকে সঞ্চারিত হয়েছে। তাই আজকে প্রত্যেকটি পরিবারে পরিবারে বাবা মায়ের যে কোয়ালিফিকেশন, বাবা মায়ের যে সার্টিফিকেট, তাকে মনন করা প্রয়োজন। আজকে রাগকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, আর এর ভেতর থেকে ভাষাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। দেখবেন আমাকে রাগিয়ে দিলে আমার মুখে একরকম ভাষা, আর আমাকে বন্দনা করলে, স্তুতি করলে, প্রশংসা করলে একরকম ভাষা। শ্রী শ্রী ঠাকুর বলতেন, ভাব ভাষাকে আনয়ন করে। তাহলে তোমাকে যে মস্তিষ্ক দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমার মস্তিষ্ক কোন ভাবে ভাবিত হয়ে আছে? তুমি যে বাবা হয়েছো, তুমি যে মা হয়েছো, কোন ভাবে ভাবিত হয়ে তুমি কাকে আবাহন করে, আমন্ত্রণ করে, আলিঙ্গনে গ্রহণ করে তুমি কাকে প্রবর্তন করেছো? আজকে বিষয়গুলো প্রতিধানযোগ্য বিষয়। আজকে যারা জেনেটিক ইঞ্জিনিয়ার, আজকে যারা বায়োটেকনোলজি নিয়ে গবেষণা করছেন, তারা এসব বিষয় নিয়ে গভীর চর্চা করছেন। অনাগত কোনো এক সময় হয়তো আমরা প্রত্যক্ষ করতে পারবো এগুলো স্বীকৃত হচ্ছে। তাই ভগবান সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণের কাছে ভক্তজন পরিবেশিত হয়ে তাকে জিজ্ঞাসা করছেন, যে আচ্ছা ঠাকুর, আপনার কাছে যখন বসে থাকি তখন ভালো লাগে, তখন মনে হয় আমরা একে পারবো, কিন্তু যখন নিজেদের ক্ষেত্রে গিয়ে আমরা ফিরি, আমাদের সংসারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পরিবেশে যখন ফিরি, কুকুরের লেজ যেমন ফুটিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমরা আবার আমাদের স্বধর্মে প্রত্যাবর্তন করে যাই। এর থেকে বাঁচার, এর থেকে উদ্ধার পাওয়ার উপায় কি ঠাকুর? আমরা তো করে ফেলেছি, আমরা তো হয়ে গেছি, বড় হয়ে গেছি। ঠাকুরের একটা বাণী আছে, হওয়া মানুষকে কখনো হওয়ানো যায় না, হওয়া মানুষকে কখনো হওয়ানো যায় না। তাহলে কি করবো আমরা, এই জীবন নিয়ে কি করব? ঠিক এরকম একটি মুহূর্ত আমাদের সকলের শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যার সাথে 1975 সাল পর্যন্ত আমি অবিচ্ছিন্ন ভাবে কাটিয়েছি, একজন বরেণ্য বিদগ্ধ, হি ওয়াজ এ লিভিং লেজেন্ড যাকে বলা যেতে পারে, কি জানতেন না সে বিষয়ে অবাক বিস্মিত হতে হয়, তার নাম শ্রদ্ধ পঞ্চানন সরকার। সেই পঞ্চানন্দ একদিন ঠাকুরের কাছে বসে আছেন পাবনা হিমায়তপুর, যে হিমায়তপুর পূর্ণ পবিত্র, আগামী 28 তারিখে পূর্ণ দোল উৎসব যেখানে উদযাপিত হবে, রাষ্ট্রীয় পরিবেশগত বিধি বিধান প্রশাসনিক সমস্ত নিয়মকে অনুশীলন করে, অভ্যাস করে, পর্যবেক্ষণ করে যেখানে কর্তৃপক্ষ দোল উৎসব উদযাপন করবেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের, সেই হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের সাথে বসে আছেন পঞ্চানন সরকার শ্রী শ্রী ঠাকুরের সামনে। আর এই বসে থাকার সময় ঠাকুর কথা বলছেন, পঞ্চানন সরকার হা করে ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। ঠাকুর বলছেন, ও পঞ্চানন্দা, ও পঞ্চানন্দা, তিনবার ডাকলেন, কোন উত্তর পাওয়া যাচ্ছে না। তখন ঠাকুর হাত টেন করে তালি দিয়ে বলেন, ও পঞ্চানন্দা, সম্বিত ফিরে ঠাকুরের দিকে তাকানোর পরে পঞ্চানন্দা যখন শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকালেন, তখন ঠাকুর বললেন, কি ভাবতেছিলেন কি আপনি? পঞ্চানন্দা বললেন, দেখুন, একরকম জীবন সম্পর্কে বোধ ছিল একরকম, আপনার কাছে আসার পর দেখলাম জীবনের শুরু হচ্ছে ব্যক্তি, দম্পতি, প্রজনন, গৃহ, এখান থেকে শুরু হচ্ছে, পর পর স্ল্যাব ভাগ করা করা যাচ্ছে, কিন্তু আমার তো সব হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে মেয়ে হয়ে গেছে, আর এখন আপনার কাছে এসে কি করব, আমাকে সব হয়ে গেছে, হওয়া মানুষ আর হওয়ানো যায় না, এখন অনুমতি করুন আমি এখান থেকে প্রত্যাবর্তন করি। ঠাকুর পঞ্চানন্দার দিকে কথাটা শুনেই এরকম করে উঠে দাঁড়ালেন চেয়ার থেকে, উঠে দাঁড়িয়েই তিনি কোমরের কাপড়টা ভালো করে বেঁধে নিয়ে বললেন, যাক, বুঝবেন পারিছেন তাহলে,
বুঝতে পারিছেন তাহলে? পঞ্জানন্দা বললেন, হ্যাঁ, বুঝতে পারাটাও কিন্তু খুব কম বিদ্যে নয় পঞ্জানন্দা। আমি কই কি, যা হওয়ার তা তো হয়ে গেছে, যা ঘটার তা তো ঘটে গেছে, আপনার বাকি যে জীবন, হাত দুটো বাড়িয়ে দিলেন সামনের দিকে, আপনার বাকি যে জীবন, সেই জীবনটা আপনি আমাকে ভিক্ষা দিন। পঞ্চানন সরকার যখন এই কথাটা বলতেন, তখন দু চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়তো। তার বাকি জীবন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাজে উৎসর্গ করেছিলেন। আমি আশ্রমে ওকে দেখেছি, কোনো দিন আনন্দবাজার ছাড়া উনি খাননি। আশ্রমে ওনাকে দেখেছি, ঠাকুর গরমের মধ্যে একটা লোহার ঘর বানিয়ে দিয়েছিলেন, সেখানে তিনি তার ছেলেকে নিয়ে থাকতেন, মেয়েকে নিয়ে থাকতেন, একটা আশ্চর্য জীবনকে যাপন করে গেছেন। সমস্ত অহংকারকে তিনি একটু 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 করে এমন ভাবে বিনায়িত করতে পেরেছিলেন, যা দৃষ্টান্ত যোগ্য হয়ে আছে বলে এখনো পঞ্চানন সরকার আমাদের কাছে জীবন্ত ভরন্ত হয়ে আছে। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের এই যে বাকি জীবনটা আমাকে দিন, যে কথাটি সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে যখন ভক্তজন এই কথা পরিবেশন করলেন, তখন সমন্বয়াচার্য অবতার ও বরিষ্ঠা শ্রী শ্রী রামকৃষ্ণ কি বললেন? তিনি বললেন, হ্যাঁ গো, লোহা দেখেছ? লোহা বলছে, হ্যাঁ দেখেছি ঠাকুর। লোহা রং কেমন বলো দেখিনি? আগে একদম কালো কুচকুচে। ঠিক বলেছো। বলছি, ওই লোহাকে যদি কামারের আগুনের মধ্যে কয়েক ঘন্টা ফেলে রাখা যায়, তারপর সাঁড়াশি দিয়ে টেনে বার করা যায়, তাহলে তার রং কেমন হবে গো, যেটা আগুনের মধ্যে ছিল? তখন ভক্তজন বলছেন, একেবারে ঘনঘনে লাল হয়ে উঠবে। তার উপরে যদি হাতুড়ির ঘা মারা যায়, যে আকার যে আকৃতি দিতে চাইবে তা কি হবে না? বললেন, হ্যাঁ তা তো হবেই, আমিও তো তাই বলি, সাধু সঙ্গে যেতে হয়, সৎসঙ্গে যেতে হয়, গুরু সঙ্গ করতে হয়। সুতরাং শ্রী শ্রী ঠাকুর এখানেই বললেন ইনিশিয়েশনের কথা, দীক্ষার কথা। এই দীক্ষার ভেতর থেকে তিনি পাঁচটা জিনিস আমাদেরকে প্রদান করলেন, যজন যাজন ঈশ্বরভীতি সস্তানি এবং সদাচার। আমি যদি সত্যি সত্যি দীক্ষিত হয়ে থাকি, আমি যদি সত্যি সত্যি অমলিন অকপট এবং অবিকৃত ভাবে আমার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করে থাকি, তাহলে পরে যেমন একটা জায়গায় যদি দীর্ঘদিন বালতি রাখা যায়, একটা জায়গায় যদি দীর্ঘদিন একটা হাঁড়ি রাখা যায়, ছমাসকে এক বছর পর হাঁড়িটা তুললে, বালতি তুললে, সেই মেঝের উপরে দাগ পড়ে যায়। আমার ভেতরেও প্রত্যেক দিনের অনুশীলন এবং অভ্যাস একটা দাগ তো নিশ্চয়ই ফেলবে। একটা ধূপকাঠি জ্বালালে পরে যদি তার গন্ধ বেরোয়, একটা কোনো জীব জন্তু মরে পচে গেলে যদি দুর্গন্ধ বেরোয়, তাহলে এতদিন ধরে, এত সময় ধরে আমি যদি আমার গুরু পরিচর্যা করি, আমার ঈশ্বর পরিচর্যা করি, তাহলে আমার সান্নিধ্য সামীপ্য কি কোনো গন্ধ, কোনো আলো, কোনো বার্তা, বিকিরণ, প্রেরণ কিছুই করবে না? নিশ্চয়ই করবে। আর নিশ্চয়ই করার ভেতর থেকেই কিন্তু এই ব্যক্তির বিনির্মাণ সৃজিত হবে। কোনো নেগেটিভ বিষয়, কোনো কোনো দুর্ভাগ্যজনক হতাশাব্যঞ্জক বিষয়কে আমার পছন্দ হয় না। আমি সবসময় অপটিমিস্ট, সবসময় আশাবাদী, আমি পজিটিভিটিকে বিশ্বাস করি। সুতরাং যে অবস্থা, যে সময়কালকে আমরা অতিক্রম করছি, এই সময়কালের মধ্য দিয়ে আমরা আমরা বুঝতে পারবো, বুঝতে পারছি, এখনো বুঝতে পারছি। আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে যাচ্ছি, মাঝে মধ্যে যেখানে যেখানে যাচ্ছি, যারা দীক্ষা গ্রহণ করেননি এরকম অজস্র অসংখ্য মানুষ তারা সংযোগ করছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন বুঝতে পারেননি তারা সংযোগ করছেন। শ্রী শ্রী ঠাকুর এই কারণে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন ঋত্বিক আন্দোলনকে। আর এই ঋত্বিক আন্দোলন কোনো দল করবে, কোনো গোষ্ঠী করবে, কোনো আশ্রম করবে, কোনো অর্গানাইজেশন করবে, কোনো ইনস্টিটিউশন করবে, এটা ভাবা কিন্তু ভুল। ঋত্বিক মানে সেই যিনি সত্যের পুরোহিত, যিনি সত্যকে ইম্বায়ত করবা তপশ্চর্যা নিরত ব্যক্তিত্ব তপস্যা এবং অনুশীলন করে চলেছেন, সেই ঋত পথ এবং ঋতাঞ্চা সত্যাঞ্চা বাক চা মনশ্চা আত্মা চ ব্রহ্ম চ তানি মাম অবস্তু। এই প্রতি মুহূর্তে যিনি ঋত পথে নিজেকে অনুশীলন সাপেক্ষতার মধ্যে রেখেছেন, সেই ব্যক্তির ভেতর থেকে সে গন্ধ এবং আলো নিঃসন্দেহে প্রকাশিত হবে। তাই আমার ব্যক্তি তপস্যা, এই ব্যক্তি সাধনা এবং ব্যক্তি অনুশীলন, একটি ব্যক্তি ঠাকুর চলার সাথী বাণীর মধ্যে বলেছেন, ইষ্টের কথা বলবার জন্য যদি তোমার বুক ফাটো ফাটো না হয়ে ওঠে, নিত্য নতুন নবীকরণ যদি তোমার ভেতরে না হয়, তাহলে বুঝবে যে তোমাকে ডাইনি আক্রমণ করেছে, তোমার ভেতর ইষ্ট স্ফুরণ স্তব্ধ এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে, এরকমই ভাবার্থটা। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাকে ভাবতে হবে প্রত্যেক দিন আমি কি করে ঠাকুরকে নতুন করে উপস্থাপিত করতে পারি। তিনি যারা গান গান তাদেরকে বলতেন, রোজ নতুন নতুন গান ভাববি, নতুন নতুন সুরে সাধনা করবি,
নতুন নতুন গান রচনা করবি। একই গান আবহমান কাল গাওয়াটা ভালো না, ওতে ওতে ব্রেনটা স্টেরাইল হয়ে যায়, বন্ধা হয়ে যায়, মস্তিষ্ক আস্তে 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 ডিরেলড হয়ে যায়, এই মস্তিষ্ক কাজ করতে থাকে না। ঠাকুর বলতেন বাবা মা হিসেবে ঘরের যে ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন কেমন আছে, এখানে টেবিল, এখানে চেয়ার, ওখানে টুল, ওখানে টেবিল, সব ভাগ করা করা আছে। লোকসানি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমি দরজায় তালা খুলে ঘরে ঢুকে আমি জানি কোথায় কি আছে, আমার ব্রেনটা অভ্যস্ত হয়ে গেছে, স্ট্যাটিক হয়ে গেছে। ঠাকুর বলতেন মাঝে মাঝে আসবাবপত্র পাল্টে দেওয়া দরকার, এই ঘর থেকে ওখানে, এখানে টেবিল চেয়ার, ঢুকতে গিয়ে ধাক্কা খেলাম, কালকেই পাল্টেছি আমি জানি না, আমি ছিলাম না যখন ঢুকে গিয়ে ধাক্কা খেলাম ঢাস করে, তখনই আমার মস্তিষ্ক অ্যালার্ট হয়ে গেল। ঠাকুর বলতেন প্রত্যেক দিন বাবা এবং মা যখন ছেলে পুলেকে নিত্য নতুন কাজের অর্ডার করছে, নিত্য নতুন কাজ করাচ্ছে, তার প্রত্যেকটি অর্গান একসঙ্গে অ্যাক্টিভ হয়ে উঠছে। বাবা এটা বললেন কি করে ফুলফিল করবো, বাবা এটা বললেন মাকে কি করে ফুলফিল করবো। অ্যাট ফার্স্ট বাবাকে এবং মাকে কি করে ফুলফিল করতে পারা যায়, তার জন্য তিনি পিতৃভৃতি এবং মাতৃভৃতি করতে বলেছিলেন। 24 আওয়ার্স বাবাকে এবং মাকে অবজার্ভ করতে বলেছিলেন, আর এই বাবা এবং মাকে অবজার্ভ করতে করতেই সন্তানের মধ্যে সেই ভাব স্ফুরিত হয়ে ওঠে, আর সেই ভাব সেই ভাষাকে নিয়ে আসে, সেই ভাষা কেমন করেই তাকে আচরণ সমৃদ্ধ করে তোলে, সেখান থেকে একটা ব্যক্তি বিনির্মাণ সৃষ্টি হয়। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে শ্রীমদ ভাগবত যে কথা বলেছেন, শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র তাকে যুগ অনুযায়ী নবীকরণ করেছেন, শ্রীশ্রীঠাকুর নতুন কথা বলেননি, তাকে যুগ অনুযায়ী পরিবেশন করেছেন। আমাদের এখন এটি গ্রহণ করা না করা এটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে। আমরা ঠাকুরের হকার বা ফেরিওয়ালা নই, জোর করে ধরে ধরে মানুষকে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা দেওয়া, জোর করে ধরে ধরে ঠাকুরের কাছে আমরা ঢুকিয়ে দেবো, এই ধরনের হকার বা ফেরিওয়ালা আমরা নই। আমরা জীবনের কথা বলবো, আমরা অস্তিত্বের কথা বলবো। আজকে আমাদের দেশে, সব দেশে অসংখ্য ডক্টর, অসংখ্য প্যাথোলজিস্ট, অসংখ্য টেকনিশিয়ান ছড়িয়ে আছে, কিন্তু আমি তো আজ পর্যন্ত দেখিনি কারো বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোভিড টেস্ট করছে, আজ পর্যন্ত দেখিনি। আসুন আপনার কোভিডটা টেস্ট করি, বাড়ি বাড়ি ঘুরে টেস্ট করছে, ডেঙ্গু হলো, ম্যালেরিয়া হলো, কোনো প্যাথোলজিস্টকে দেখিনি আমার বাড়ি এসে বলছে আপনাকে একটা প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখি ডেঙ্গু বা ম্যালেরিয়া আপনার হয়েছে কিনা, কেউ করেনি। যদি আমি আক্রান্ত হই, আমার অস্তিত্বের রক্ষণের প্রয়োজনে আমি ছুটে চলে যাচ্ছি সেই ক্লিনিকে। ঠিক সেম অ্যানালজিতে আমি বলছি, যারা জীবন বুভুক্ষ, যারা জীবনকে ভালোবাসেন, যারা অস্তিত্বকে ভালোবাসেন, এবং সাইমেন্টেনাসলি যারা জীবনকে উপভোগ করতে চান, তারা একদিন এরকম করে ছুটে আসবে। আসবে কোথায়? সে ব্যক্তিত্ব কোথায়? সে অস্তিত্ব কোথায় যার কাছে আসবো? ঠাকুর তাই বলতেন আমাদেরকে যে তোমার পরামর্শ মেনে কেউ চলবে, তোমার উপদেশ মতো কেউ চলবে, তোমার কথা শুনে কেউ চলবে, এটা কখন এক্সপেক্ট করবে না, কিন্তু তুমি প্রস্তুত থাকবে। তোমার কাছে যখন তারা এসে পৌঁছবে, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তুমি তার জন্য সমস্ত রকম পরিষেবা প্রদান করবার জন্য প্রস্তুত থাকবে, দেখবে বাঁচার সাফল্য সার্থকতা কোথায়। সুতরাং আমার পরিবারে আমার সন্তানকে আমি কি শিক্ষা দেব, সেটা আমার জীবন যাপন করার মধ্য থেকেই সন্তান শিখবে। মানুষ পড়ে খুব কম শেখে জীবনে, মানুষ বই পড়ে, লিটারেচার পড়ে খুব জীবনে কম শেখে, মানুষ সবচেয়ে বেশি শেখে ব্যবহার দেখে, জীবন্ত আচরণ দেখে অনেকটা শেখে। এই নিয়ন্ত্রণ করা এবং নিয়ন্ত্রণ হারা, এই দুটোই আমার মধ্যে রয়েছে। আমি একটা অদ্ভুত দৃশ্য দেখেছি আমাদের দমদম রেলওয়ে স্টেশন কলকাতায়। আমরা দেখবেন দমদম স্টেশনের যারা কলকাতায় এসছেন, কলকাতায় দমদম স্টেশনে গেছেন বা যে কোনো রেলওয়ে স্টেশনে গেছেন, দেখবেন পানির পিক ফেলা, গুটকা ফেলা, নানা রকম সিগারেট ফেলা, বহু জায়গায় ছড়িয়ে স্টেশনটা নোংরা হয়ে আছে। সেই একই মানুষ দমদমে নেমে পানির পিক ফেললো, এরকম করে গুটকা খেয়ে নিল, খেয়ে নিয়ে চাবাতে শুরু করলো, সেই লোকটা যখন আন্ডারগ্রাউন্ডে মেট্রোতে গিয়ে উঠলো, ওখানে সিসি ফুটেজ দেওয়া আছে, কোথাও পানির পিক ফেলা যাবে না। এই নিয়ন্ত্রণ হারা মানুষটি মেট্রোতে ঢোকার আগে সার্ফেসে গিয়ে পানের পিক ফেলেছে, সিগারেট টুকরো ফেলেছে, সেই মানুষটি মেট্রোতে গিয়ে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্টেশনে পানের পিকও ফেলতে পারছে না, সিগারেটের টুকরো ফেলতে পারছে না, কোনো আবর্জনাও ফেলতে পারছে না, সব গিলে ফেলতে হচ্ছে অথবা নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। কেন না? পানিশমেন্ট হয়ে যাবে, সাংঘাতিক পেনাল্টি হয়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে এই মেট্রো স্টেশনে নামা মানুষ নিয়ন্ত্রিত মানুষ, আর মেট্রোর বাইরে নেমে ইপট করে রাস্তার উপরে পিক ফেলে দিল, নিয়ন্ত্রণ হারা মানুষ। আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব, সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করবে। ঋদ্ধিমান এমনই একটি বাবা এবং মাকে তার জীবনে পেয়েছে
আমার অত্যন্ত স্নেহের, আমার সহকর্মী, অত্যন্ত সুগায়ক এবং অসাধারণ সুরকার এবং সঙ্গীতজ্ঞ ঋষিকেশ ঘোষ, এবং যে পরিবারে বিয়ে করেছে পরেশদা, তার যে মেয়েকে বিয়ে করেছে, এরা অত্যন্ত ইষ্টপ্রাণ মানুষ। তার যে পরেশদার যে ছেলে, বাংলাদেশের একজন বিখ্যাত ভাগবত পাঠক এবং একজন প্রখ্যাত বাগ্মী, পীযূষ, আমার অত্যন্ত স্নেহের, এই পরিমণ্ডল থেকে ঋদ্ধিমান কিছুটা শিখেছে। আমি যখন বাংলাদেশে এর আগে লাস্ট যে আমি সফর করে এসেছি, বাংলাদেশে হিমায়তপুরে যখন গেছি, তখন পীযূষের ছেলে আর ঋদ্ধিমান একেবারে মর্নিং টিল নাইট, ডান দিকে এবং বাঁ দিকে দুজনে আমার কাছে যেন দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মতন। কখন কি প্রয়োজন? ঠাকুর এটা পছন্দ করতেন। ঠাকুর বলতেন, বৃদ্ধ সেবন যদি না করা যায়, যদি খিদমত খাটা না যায়, তাহলে বলে মানুষ শিখতে পারে না। আমার উপসংহার পর্বে বলছি, আমাদের শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যাকে আমরা রাখাল মহারাজ বলে চিনি, তারই অনুগত ছিলেন সেবক, তার নাম সূর্য মহারাজ, যিনি পরবর্তীকালে বেলুর মঠের সপ্তম অধ্যক্ষ মহারাজ হয়েছিলেন। সেই ভুবনেশ্বরে শ্রীরামকৃষ্ণ মঠ নির্মাণ হচ্ছে, সেখানে ব্রহ্মানন্দজি একটি চৌকির উপরে শুয়ে আছেন, আর নিচে একটা শতরঞ্জি বিছিয়ে সূর্য মহারাজ শুয়ে আছেন। রাত্রি 3টের সময় স্বামী ব্রহ্মানন্দজি খাটের উপরে উঠে এরম করে বসলেন, সূর্য মহারাজ উঠে বসলেন। বসার সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করতে, মহারাজ কি প্রয়োজন? রাখাল মহারাজ সূর্য মহারাজের দিকে তাকিয়ে বলছেন, উঠে যখন বসতে পেরেছি, প্রয়োজনটা আমি নিজেই মিটিয়ে নিতে পারবো। ঠিক পরের দিনকে একই সময় যখন রাখাল মহারাজ উঠেছেন, তখন তাকিয়ে দেখছেন সূর্য মহারাজ ওখানে নেই। বাথরুমে যখন গেছেন, দেখছেন মগ নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছেন, হ্যান্ডেলটা ধরার মতন, যাতে রাখাল মহারাজ হ্যান্ডেলটা ধরতে পারে মগে, ঠিক সেরকম করে অবস্থায় এরকম করে দাঁড়িয়ে আছেন। রাখাল মহারাজ খুব একটা প্রশংসা করেননি, খুব একটা স্তুতি করেননি, খুব তোয়াজ করেননি, তিনি এটাই এক্সপেক্ট করেছিলেন। ঠাকুরের একটা বাণীও ঠিক সেরকম আছে, তুমি আমার কাছে থাকো, তুমি আমার কাছে থাকো, তুমি আমার ইশারা সারা সংকেত বুঝতে পারো কি? তা যদি বুঝতে না পারো, তুমি সত্যি আমার কাছে থাকো কি? এই প্রশ্নটি যেন আমার ভেতরে নিরন্তর জাগ্রত হয়ে থাকে। আমার জীবন কেমন করে তাকে নিবেদন করব? যদি ইষ্টে নিবেদিত হওয়া যায়, তাহলে পরে প্রত্যেকটি অস্তিত্বের ক্ষেত্রে এটি সম্ভবপর। আমার আজকের এই উপসংহার পর্বে, আজকের এই কথায় ঋদ্ধিমান যে সুযোগ করে দিয়েছেন, আমি ওকে স্নেহ করি। আজকে খুব ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও আমাকে যখন গতকাল রাত্রে ঋদ্ধিমান ফোন করলো, আমি ওকে কখনো নিরাশ করিনি, হতাশ করিনি, ফেরাইনি। কারণ আগামী দিনের ভবিষ্যতের কর্মী ওরা, আগামী দিনের ভবিষ্যতের বাহক ওরা, আগামী দিনের নতুন যুগের ওরা সেই সৈনিক যারা সৎসঙ্গ আন্দোলনকে চরিত্র দিয়ে বহন করবে, সংগঠন দিয়ে নয়, সংগঠিত হয়ে সবাইকে সংগঠিত করবে, সংগঠনের আশ্রয়ে নিয়ে আসবে না, সংগঠিত হয়ে সংগঠন তৈরি করবে। আর সংগঠিত না হয়ে যদি সংগঠন তৈরি করা যায়, তাহলে যে দুর্দশা এবং দুর্গতি হয় তার আর ইয়োগ্যতা নেই। ঠাকুর তার অসংখ্য বাণীর মধ্যে বলেছেন, সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আমার শরীর, আমার হার্ট, আমার লাং, আমার লিভার, আমার প্যানক্রিয়াস, আমার স্প্লিন, আমার প্রস্টেট গ্ল্যান্ড, সমস্ত পৃথক পৃথক আকার আকৃতি এবং আলাদা আলাদা কাজের জন্য নিয়োজিত হয়ে আছে, কিন্তু প্রত্যেকটি একই সুরে একইভাবে একইভাবে সংগঠিত হয়ে আছে বলে আমি এখনো 70 উত্তীর্ণ বয়স অটুট ভাবে আপনাদের সম্মেলনে, আপনাদের সান্নিধ্যে, আপনাদের সামীপ্যে কথা বলতে পারছি। এর একটাও যদি এদিক ওদিক করতো, তাহলে আমি সংগঠিত থাকতে পারতাম না। ঠিক সৎসঙ্গ সংগঠন এই বার্তায় প্রেরণ করে, তুমি আগে ফার্স্ট নিজেকে সংগঠিত করো, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটছে, এসব বিষয়ে চোখ দিতে যেও না, এসব বিষয়ে নজর করতে যেও না, তাহলে ডিরেক্ট হয়ে যাবে, তাহলে আদর্শ ভ্রষ্ট হয়ে পড়বে, তাহলে নানান দিক থেকে তোমাকে বিকৃতি এসে আক্রমণ করবে। কেননা পৃথিবীটাই এরকম, আমার চোখ নাক কান মন হাত পা দিয়ে আমাকে পাঠিয়েছে মহাপুরুষ সংশ্রয়াহা, মহাপুরুষ অভ্যর্চা। আর এই মহাপুরুষকে সংশ্রয় করে শ্রীমদ ভাগবত বলেছেন, মহাপুরুষকে অভ্যর্চনা করলে পরে কি হবে? হৃদন্তস্থ হি অবদ্রাণে বিধৌনতি। যেমন জামা কাপড় ময়লা হলে কেচে পরিষ্কার করি, বাসি ঘর ঝাড় দিয়ে দিই, নোংরা বিছানা পাট পাট করে পাতি, পরিষ্কার করে পাতি, ঠিক সেরকম প্রত্যেক দিন আমার অবতরণ থেকে বর্তমান পর্যন্ত
আমার মনকে মার্জনা করতে হবে। কি দিয়ে মার্জনা করব? বীজ মন্ত্রের মাধ্যমে মার্জনা করব। কি দিয়ে মার্জনা করব? জপ করতে করতে মার্জনা করব। কেমন করে মার্জনা করব? ধ্যান যোগে মার্জনা করব। আমার গুরুর ইচ্ছে, গুরুর আদেশ, গুরুর নির্দেশকে মনন চিন্তন স্মরণ করে আমার ব্যক্তি জীবনে আচরণ ব্যবহার চলনে প্রবর্তনের মধ্য দিয়ে মার্জনা করতে করতে আমার ভেতরে সেই ভাব তৈরি হয়ে উঠবে। সে ভাব কি বলবে? তখন বলবে বাস্তবমত্র বস্তু শ্রীবাদাম পাশ্চাতি বস্তু সুখসাম। শ্রীমৎ ভাগবতের এই কথাটি শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদেরকে বললেন সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব। সুতরাং আমি খুব ধ্যান করছি কিন্তু গদাই লস্কর অলস, আমি খুব ধ্যান করছি আমার মস্তিষ্ক আমার হাত চোখ পা সমান তালে মুভ করছে না, কাজ করছে না, সংগঠিত হয়ে ওঠার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করছে না। বুঝতে হবে আমার ধ্যান ঠিক হচ্ছে না। ধ্যান চোখ বন্ধ করে শক্তিকে অর্জন করতে হয়, ধ্যান জেগে জেগে আচরণের মধ্যে কর্মের মধ্যে মর্নিং টিল নাইট মানুষকে ধ্যান করতে হয়। একটা নির্দিষ্ট সময় বসে জপ করতে হয়, চলতে ফিরতে জপ করতে হয়। আমরা মনে মনে অনেকে বলেন নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করে, কেবল অজপা জপ ঠাকুরটা বলেননি, শ্রী শ্রী ঠাকুর অজপা জপ বলতে বলছেন তোমার জীবনের ভাইচাল ফ্লো যেমন চলছে, জপ যখন ওরকম হয়ে উঠবে তখন বুঝবে জপ অজপা হয়েছে। হারমোনিয়াম ঋদ্ধিমান গান গায়, ঋষিকেশ গান গায়, বাড়িতে হারমোনিয়াম আছে, এই হারমোনিয়ামের বেলোটাকে টেনে সমস্ত কর্ড গুলো একবারে চাপ দিলে পরে হুম করে আওয়াজ হবে, মোবাইলে রেকর্ড করে দেখবেন তার রেজোনেন্স তার কম্পন স্পন্দন তরঙ্গ অনেকক্ষণ চলবে। সুতরাং নাম যখন চার অক্ষরে উচ্চারণ করছি, এই নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত স্নায়ুতন্ত্রের মধ্যে কোষমালার মধ্যে একটা অভূতপূর্ব তরঙ্গ সৃষ্টি হতে থাকবে। আর সেই তরঙ্গ যখন সৃষ্টি হবে তখন আমি বুঝতে পারবো যে আমার ভেতরে নাম চলছে, এই নামের ক্রিয়া যেন অমলিন থাকে। ¶¶